আওয়ার নর্থ ইষ্টলৈ স্বাগতম জনাই স্টুডিওত মই স্বাস্তিকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামত এটা ভুয়া টুইট ভাইরেল করে রাজ্যখনের জনগণক বিভ্রান্ত করার অপচেষ্টা এটা স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর শর্মাই পোহরলে আনি দুষ্ট চক্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবলে আরক্ষীক নির্দেশ দিছে। দুষ্ট চক্রটোয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার টুইট করা বলে ভুয়া স্ক্রিনশট এটা সামাজিক মাধ্যমত এড়ি দিয়ে। ভুয়া স্ক্রিনশটটো কোৱা হৈছে যে করোনার সংক্রমণ বৃদ্ধি পার পরিপ্রেক্ষিত অহা 20 নভেম্বরের শিক্ষানুষ্ঠান বন্ধ করা হব। অপপ্রচারটোয়ে বহু লোকক বিভ্রান্তি করেছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে টুইটার স্ক্রিনশটটো সম্পূর্ণ মিছা। আহ্বান জনায় কয় যে এই ধরনের ভুয়া বাতরিত বিশ্বাস নকরিবলৈ। আনহাতে এই দুষ্ট চক্র সন্দর্ভত তদন্ত করবলে পুলিশক নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। এই মুহূর্তত জনায় আছো এটা গুরুত্বপূর্ণ খবর, অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামত ভুয়া টুইটারে অপপ্রচার ব্যবস্থা লবলৈ আরক্ষীক নির্দেশ মুখ্যমন্ত্রীগৰাকীৰ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামৰ এটা ভুয়া টুইট ভাইরেল করে রাজ্যখনৰ জনগণক বিভ্রান্ত করার অপচেষ্টা মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় স্বয়ং পোহরলে আনিছে। দুষ্ট চক্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবলে আরক্ষীক নির্দেশনা দিছে। দুষ্ট চক্রটোয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইট করা বলে ভুয়া স্ক্রিনশট এটা সামাজিক মাধ্যমত ভাইরেল করেছিল। ভুয়া স্ক্রিনশটটোত কোৱা হৈছে যে করোনার সংক্রমণ বৃদ্ধি পর পরিপ্রেক্ষিত অহা 20 নভেম্বরের শিক্ষানুষ্ঠান সমূহ বন্ধ রাখা হব। অপপ্রচারটোত বহু লোকে বিভ্রান্ত করেছে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় যে টুইটার স্ক্রিনশটটো সম্পূর্ণ মিছা। আহ্বান জনায় কয় যে এই ধরনের ভুয়া বাতরিত বিশ্বাস নকরিব। আনহাতে এই দুষ্ট কাণ্ডর সন্দর্ভত তদন্ত করবলে পুলিশলৈ নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নিউজ ডেস্ক রিপোর্ট, আওয়ার নর্থ ইস্ট।